নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 5ই মার্চ 2024 মঙ্গলবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আগামীকাল রয়েছে দশমী তিথি, নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র। যদি আপনার মূলা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, অর্থাৎ কেতু নক্ষত্র, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে সিদ্ধি যোগে। অর্থাৎ যদি আপনার জন্ম সময় যদি সিদ্ধি যোগে আপনার জন্ম হয়, যে কোনো কাজ সিদ্ধ লাভ কিন্তু চটজলদি হয়। অর্থাৎ আপনি আগামীকাল যে কোনো কাজ, শুভ কাজ করতেই পারেন, কারণ সিদ্ধি যোগ রয়েছে, খুব ভালো একটা যোগ রয়েছে। আগামীকালের যে রাহুকাল রয়েছে সেটা দেখা যাচ্ছে দুপুর 3টা থেকে বৈকাল 4টা 30 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত রয়েছে 12টা 5 মিনিট থেকে 12টা 54 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত খুব ভালো একটা সময়। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 9টা 46 মিনিট থেকে 11টা 21 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই সময়গুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং প্রত্যেকে জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই, অনেকের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি ঘটে, আবার অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে না। কারণ প্রত্যেকেরই কিন্তু জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তি যোগ প্রতিদিন কিন্তু থাকে না। রাশির নাম হতে পারে, সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি রয়েছে? তাহলে আগামীকাল প্রত্যেকেই কোটিপতি হয়ে যেত, তাহলে কারোরই কোনো কাজ করতে হতো না। এক কথায় কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই আমি যে অর্থপ্রাপ্তির কথাগুলো বলছি মিলবে। যদি আপনার জন্মচক্রে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ শুভ থাকে, আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে, আমি একটা কথা খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থপ্রাপ্তি কিন্তু সম্ভাবনা বাড়বে। আর দেখছে যাতে বহুত বাধা আসছে, যে কোনো কাজে বাধা, অর্থপ্রাপ্তিতে বাধা, যারা শেয়ার মার্কেট বা লটারিতে ইনভেস্টমেন্ট করছে সেখানে বাধা আছে, 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন রাহু কি করে, রাহু কলিযুগে কিন্তু চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহুর ক্ষমতাকে বাড়ানো দরকার রয়েছে। এবং রাহু দেয় শর্টকাটে থাকা, রাহু দেয় আকস্মিক অর্থপ্রাপ্তি। রাহু হঠাৎ কোনো অর্থ, হঠাৎ কোনো চাকরি, হঠাৎ কোনো সম্পত্তি, যে কোনো জিনিস হঠাৎ ঘটায় কিন্তু, তাই রাহুর পাওয়ার বাড়ানো দরকার। কলিযুগে যদি যে গ্রহটি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে থাকে সেটা হচ্ছে রাহু। আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে আগে দেখিয়ে নিন। এর পাশাপাশি আমাদের ভাগ্য, দেখুন নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যর জায়গায়, তো ভাগ্য ভাবকে স্ট্রং করার দরকার রয়েছে। নবম প্রতি আপনার দুর্বল রয়ে তো, বা নবম ভাবের উপর কোনো অশুভ করে দৃষ্টি নয় তো। এবং আপনার পঞ্চম ভাবকেও কিন্তু দেখা দরকার রয়েছে, যেটা আকস্মিক প্রাপ্তি হিসাবে কিন্তু বিবেচিত করা হয়। সেই আকস্মিক প্রাপ্তির ভাবটা যদি আপনাদের শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে আবারও বলছি পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা তো রয়েছে, অনেকেরই সমস্যা রয়েছে অর্থপ্রাপ্তির উপর, অনেকে টিকিট কাটছেন, প্রতিদিন টিকিট কাটছেন। একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখে নিন না, যাদের ক্ষেত্রে এই হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, যেখানে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত রূপে জানতে পারবেন, এবং আপনার কিসের দশা চলছে এবং পাশাপাশি আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে তার উপর কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও রয়েছে। দেখুন একটি কথা আপনাদেরকে বলি, যারা টিকিট কাটছেন তাদের তো নেশার মতন একটা হয়েই গেছে, যারা কাটেন না কিনা তারা কাটবেন না, কারণ অনেকে সর্বশান্ত হচ্ছেন। তাই আমি বারবার বলছি টিকিট কাটা থেকে বিরত থাকুন, যে কোনো দিক থেকে আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে। অর্থাৎ
একটা কথা আছে, দিনে বেলা জব দেতা হে তো ছাপ্পর ভর কে দেতা হে, দিনে বেলা জব দেতা হে তো ছাপ্পর ভর কে দেতা হে, অর্থাৎ ঈশ্বর যদি দেয় না, একটা কথা আছে মানুষ দিলে কুলায় না ঈশ্বর দিলে ফুরায় না, এই কথাটা কিন্তু প্রবাদ বাক্য রয়েছে, অর্থাৎ ঈশ্বর যদি আপনার উপর কৃপা করে তাহলে কিন্তু আপনার জীবন নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু বদলাতে বাধ্য। তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, অর্থপ্রাপ্তির উপর প্রচুর ইনভেস্টমেন্ট করছেন, একবার দেখিয়ে নিন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। দীর্ঘদিন অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন, বার্থ চার্ট রিফর্মেশন, এই বার্থ চার্ট রিফর্মেশন করলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার 99% বৃদ্ধি কিন্তু করবে। বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই এটা একটু ব্যয়বহুল, এটা অবশ্যই বলছি স্কট কস্টলি, এটা এই বার্থ চার্ট রিফর্মেশন আমি আবার বলছি, অনেকেই করছেন বার্থ চার্ট রিফর্মেশন খুবই কস্টলি, যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু হচ্ছে। দেখুন আমি প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি আগামীকাল, আপনাদের ছোট্ট সময়গুলো দেখা যাচ্ছে 9:50 থেকে 11:23 পর্যন্ত, 9:50 থেকে 11:23 পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 8 এবং 5। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আগামীকাল, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে শুভ সময় সকাল 11:58 পর্যন্ত, সকাল 11:58 পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 6। সিংহ রাশি আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 6। আপনাদের যে শুভ সময় 11:21 থেকে আপনার 12:36 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার একদম অন্তিম এবং শেষ রাশি আপনার মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আপনার আগামীকালের টার্গেট নাম্বার, মীন রাশির আগামীকালের টার্গেট নাম্বার, অনেকেই একটা প্রশ্ন যে কৌশলের টার্গেট নাম্বার 7। আপনাদের শুভ সময় 11:04 থেকে 12:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।